আচ্ছা শুনো না কিন্তু আমি ড্রাম খাইলে ও ছেড়ে দিয়ে এই সময়ের জনপ্রিয় চিত্রনায়কের একজন শরীফুল রাজ আর নডরাই খ্যাত অভিনেত্রী সোনেয়ারা বিনতে কামাল দুজনেই তানিম রহমান অংশুর পরিচালনায় নডরাই সিনেমায় অভিনয় করেন কাজের সুবাদে তাদের মধ্যে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ কিন্তু এত যে ঘনিষ্ঠ তা আগে জানা ছিল না জানা গেছে গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু গোপন ভিডিও ভাইরাল হয়েছে তাদের শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যায় রাজধানীর কোনো একটি ব্রিজের ওপর মধ্যরাতে তারা বসে আছেন যেখানে তাদের মধ্যে হওয়া কথোপকথন সংবাদ মাধ্যমে প্রকাশের যোগ্য নয় আবার অন্য এক ভিডিওতে দেখা যায় রাজ এবং সোনেহারা দুজন বসে আছে কোনো একটি মদের বারে আর দুজনেই মদ্যপ অবস্থায় সঙ্গে আরো দুটি ভিডিওতে দেখা যায় মধ্যরাতে কোন একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারা আর দুজনের কথাতেও স্পষ্ট যে তারা স্বাভাবিক ছিলেন না তখন রাজের ফেসবুক থেকে ভিডিও প্রকাশের 17 মিনিটের মাথায় তা ডিলিট করা হয় রাজ শুধু তার অভিনেত্রী সোনেহারা বিনতে কামালের ভিডিওই প্রকাশ করেননি সঙ্গে প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী তানজিন তিশার দুটি ভিডিও যা ধারণ করা হয়েছে কোন একটি লিফটে ভিডিও ডিলিট করার আগে সেই ছবি এবং ভিডিওগুলো নজরে আসে অনেকের যা নিয়ে লেখা হয় নানান কথা কারণ ভিডিওগুলোতে সবিজের এই তিন তারকার মুখের কথাই ছিল কুরুচিপূর্ণ মধ্যরাতে ভিডিওগুলো প্রকাশ্যে আসায় এই তিন তারকার কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে ফেসবুকে সোনেহারা একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে এখন এই ভিডিওগুলো নিয়ে কেউ কেউ তাদের নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না তানজিন তিশা রয়েছেন এই ভিডিওতে